ঈদের পরও কক্সবাজার চট্টগ্রাম রুটে ঈদ স্পেশাল ট্রেনটি স্থায়ীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন, 20 জুন পর্যন্ত এ ট্রেনটি চালানোর পর চট্টগ্রাম কক্সবাজার চট্টগ্রাম রুটের শিডিউলে স্থায়ীভাবে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সড়ক পথে যাতায়াত ভাড়া বেড়ে যাওয়ায় ট্রেনের চাহিদা বেশি, বিশেষ করে পর্যটক এক্সপ্রেস ও কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট পাওয়া যায় না। তাই কক্সবাজার চট্টগ্রাম রুটে ঈদ স্পেশাল ট্রেনটি স্থায়ীকরণের উদ্যোগকে তারা প্রশংসা করছেন। এতে কক্সবাজারবাসীর যাতায়াতের সুবিধা হবে বলে তারা মনে করেন। চট্টগ্রাম থেকে ননেছি বাসে 650 থেকে বারানে বা বদ্রনাথ থেকে নতুন ব্রিজ থেকে কক্সবাজার থেকে ট্রেনে যে সুবিধাটা আমরা পাইছি 250 থেকে, এটা আমরা অনেক খুশিতে আছি। চট্টগ্রাম থেকে যেটা দিছে এটা আমরা চাই ঢাকা থেকে একটা দেখ, এটা আমরা ভালো মনে করি। নতুন ট্রেন আয়ের আলাদা সুযোগ সুবিধা বেশি হয়, আর আগে ট্রেনে শরীর না হইতাম এখন লোকরা দেখে আর ট্রেনে শরীর তাদেরকে মারালে বেশি ভালো লাগে। কক্সবাজারে আগত পর্যটকরা বলছেন, ঢাকা কক্সবাজার রুটে দুটি ট্রেন থাকলেও লোকাল ট্রেন না থাকায় অনেকে কক্সবাজার ভ্রমণে আসতে পারছেন না, তাই তারা ঢাকা ও কক্সবাজারের মধ্যে লোকাল ট্রেন চালু করার দাবি জানাচ্ছেন। হ্যাঁ, অবশ্যই লোকাল ট্রেনের দরকার আছে। এখন বর্তমানে যে পরিস্থিতি, এখন এখানে যে ট্রেনের যোগাযোগ ব্যবস্থা, ফার্স্ট টাইমে তো এরকম ছিল না, এখন যেরকম মানে ব্যবস্থা হয়েছে এটার জন্য হয়তো বা ফিউচারের উন্নতি করা দরকার, কিন্তু এখন বর্তমান যেটা আছে চলবে, কিন্তু আমার মনে হয় ফিউচারে আরও এটা ভালো করা দরকার। কক্সবাজার আইকনিক রেল স্টেশন মাস্টার গোলাম রাব্বানে জানিয়েছেন, চাহিদা বেশি থাকায় স্পেশাল ট্রেনটির সময়সীমা 20 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এটিকে স্থায়ীভাবে যুক্ত করার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান। নিয়মিত করার জন্য আমরা চেষ্টা করছি, তবে এখন অন্তত 20 তারিখ পর্যন্ত কন্টিনিউ চলবে, 20 তারিখের পুরো আবার অ্যাক্সিডেন্ট হতে পারে, হলে আপনারা জানবেন। আর এটা যখন পার্মানেন্ট হবে তখন আমরা। স্থানীয় ও পর্যটকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, তবে তারা ঢাকা কক্সবাজার রুটে লোকাল ট্রেন চালু করার দাবি জানাচ্ছেন। শিয়া বাবরার, CCN।